নমস্কার আমি বাণী যারা গল্প শুনতে খুব ভালোবাসে গল্পের বই পড়তে ভালোবাসে তাদের জন্য আমার পছন্দের কিছু গল্প আপনাদের শোনাব ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরু করছি আজকের গল্প রূপালি দ্বীপ হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সমগ্র হুমায়ুন আহমেদ নবম খণ্ড বইটি থেকে গল্পটি নেওয়া শুরু করছি রূপালি দ্বীপ প্রস্তাবনা একুশ খুব অদ্ভুত একটা বয়স এই বয়সে মাথায় বিচিত্র সব পাগলামি ভর করে বুকের ভেতর থাকে এক ধরনের অস্থিরতা সেই অস্থিরতার একটি রূপ হলো কি যেন নেই কী যেন নেই অনুভূতি সেই কি যেন নেইকে খোঁজার চেষ্টাও এই বয়সেই প্রথম দেখা দেয় পৃথিবীর বেশিরভাগ সাধুসন্ত এই বয়সে গৃহত্যাগ করে চার বছর আগে জানুয়ারি মাসের এক প্রচণ্ড শীতের রাতে একুশ বছর বয়সী একদল ছেলে মেয়ে নিয়ে একটা উপন্যাস লিখতে বসেছিলাম উপন্যাসের নাম দারুচিনী দ্বীপ সেই উপন্যাসে একদল ছেলে মেয়ে ঠিক করল তারা দল বেঁধে বেড়াতে যাবে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আইল্যান্ডে সেখানে কাটাবে পূর্ণচন্দ্রের একটি অপূর্ব রাত আমি উপন্যাস শেষ করব জ্যোৎনার সুন্দর একটি বর্ণনা দিয়ে পাত্রপাত্রীদের আমি কিন্তু প্রবাল পর্যন্ত নিতে পারিনি তার আগে উপন্যাস শেষ করতে হয়েছে কারণ আমি নিজে তখনও দ্বীপে যাইনি স্বপ্নের সেই দ্বীপ কেমন আমি জানতাম না এখন জানি সেই অপূর্ব দ্বীপে আমি নিজে একটুকর জমি কিনে কাঠের একটা ছোট্ট ঘর বানিয়েছি তার নাম দিয়েছি সমুদ্র বিলাস ফিনিক ফোটা জোচনায় আমি দেখেছি জ্বলন্ত সমুদ্র ফেনা আহা কি দৃশ্য সে প্রায় পরাবাস্তব ছবি দেখতে দেখতে মনে হয়েছে ওই তরুণ তরুণীর শেষ পর্যন্ত নিয়ে যাই ওই তরুণ তরুণীদের শেষ পর্যন্ত নিয়ে যাই না সমুদ্রের কাছে যেখানে শেষ করেছিলাম দারুচিনি দ্বীপ সেখান থেকেই শুরু হোক নতুন গল্প রূপালী দ্বীপ আসুন রূপালী দ্বীপের পাত্রপাত্রীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই ঘন্টা পড়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে এক্ষুনি ছেড়ে দেবে চিটাগাং মেল দারুচিনি দ্বীপের যাত্রীরা সবাই উঠে পড়েছে ট্রেনে একজন শুধু ওঠেনি সে হলো বোল্টু বোল্টুর ভালো নাম অয়ন অর্থাৎ পর্বত পর্বত নাম হলো এই ছোটোখাটো মানুষটা মাথা নিচু করে প্ল্যাটফর্মের অন্ধকারে কোনায় দাঁড়িয়ে সে যাচ্ছে না অথচ তারই যাবার আগ্রহ ছিল সবচেয়ে বেশি সে চাদার টাকাটা জোগাড় করতে পারেনি অথচ তার আশা ছিল শেষ মুহূর্তে হলেও টাকাটা জোগাড় হবে হয়নি প্ল্যাটফর্মে দারোচিনি দ্বীপের দলটাকে বিদায় জানাতে মুনা এসেছে বাবার সঙ্গে মোনার ভাই সঞ্জু যাচ্ছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে মোনা তার ভাইকে বিদায় জানাতেই এসেছে এই প্রকাশ্য কারণের বাইরে আছে একটি অপ্রকাশ্য কারণ প্রকাশ্য কারণ হল অয়ন মোনা আসলে এসেছে অয়নকে বিদায় জানাতে অতি প্রিয়জনদের হাত নেড়ে বিদায় জানাতে খুব কষ্ট হয় আবার এই কষ্টের সঙ্গে এক ধরনের আনন্দও থাকে মোনা মার কাছ থেকে টাকা চুরি করে অয়নকে একটা হালকা নীল রঙের সোয়েটার কিনে দিয়েছে কথা ছিল এই সোয়েটার গায়ে সে ট্রেনে উঠবে মোনা কল্পনার দৃষ্টিতে পরিষ্কার দেখতে পাচ্ছে অয়ন নীল রঙের সোয়েটার পরে ট্রেনের কামরা থেকে গলা বের করে তার দিকে তাকিয়ে খুব হাত নাড়াচ্ছে আর সে আর সে দেখেও না দেখার ভান করছে সে ঠিক করে রেখেছে ভালো করে তাকাবেও না অয়ন ভাইয়ের দিকে ভালো করে তাকালেই তার চোখে পানি এসে যায় এই অদ্ভুত ব্যাপার ব্যাপারটা কেন হয় কে জানে আছে এটা হতে দেবে না কিছুতেই তাকাবে না দরকার হলে চোখ বন্ধ করে রাখবে গার্ড সবুজ ফ্ল্যাগ তোলাচ্ছে সবাই ট্রেনে উঠে পড়েছে শুধু মোতালেব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উদ্বিগ্ন চোখে এদিক ওদিক দেখছে সবাই আছে এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে তাহলে কি অয়ন যাচ্ছে না মোতালেব ভাইকে জিজ্ঞেস করতেই লজ্জা লাগছে মোনার ধারণা প্রশ্নটা করলেই মোতালেব ভাই অনেক কিছুই টের পেয়ে যাবেন তিনি ভুরুকুচকে তাকাবেন সে তাকানোর অর্থ হচ্ছে হঠাৎ করে অয়নের কথা কেন ব্যাপারটা কি। ব্যাপারটা যে কি তা মোনা কাউকে বলতে চায় না কাউকে না অয়নকে তো কখনোই না মরে গেলেও সে তার গোপন ভালোবাসা কাউকে জানাবে না অন্যদের মতো অয়নকে নিয়ে ঠাট্টা তামাশা করবে অন্যরা যেমন ডাকে বল্টু সেও ডাকবে বল্টু ভাই মোতালেব ট্রেনের কামড়ে উঠতে যাচ্ছে মোনার থাকতে পারলো না প্রায় ফিসফিস করে বলল মোতালেব ভাই অয়ন ভাইকে তো দেখছি না উনি আপনাদের সঙ্গে যাচ্ছেন না মোতালে বিরক্ত মুখে বলল যাওয়ার তো কথা গাধাটা এখনও কেন আসছে না কে জানে ট্রেন মিস করবে গাধাটা এসব গাধাটা সবসময় এরকম করে আগে একবার পিকনিকে গেলাম সে গেল না পরে শুনি চাঁদার টাকা জোগাড় হয়নি আরে একজন চাঁদা না দিলে কী হয় সবাই তো দিচ্ছে মোনা ক্ষীণস্বরে বলল ওনার কি টাকার জোগাড় হয়নি মোতালে বলুক কি করে বলবো আমাকে তো কিছু বলেনি মোনা অসম্ভব রকম মন খারাপ করে বাবার কাছে চলে এলো আর তখনই সে অয়নকে দেখল অয়ন শুকনো মুখে দাঁড়িয়ে আছে তার দাঁড়ানোর ভঙ্গি থেকে বোঝা যায় সে চাচ্ছে না কেউ তাকে দেখে ফেলুক মোনা চেঁচিয়ে ডাকলো অয়ন ভাই অয়ন ভাই অয়ন প্ল্যাটফর্মে গাদা করে রাখা প্যাকিং বাক্সগুলোর আড়ালে সরে গেল মোনা এগিয়ে গেল পেছনে এলেন সোবাহান সাহেব মোনা বলল অয়ন ভাই আপনি যাচ্ছেন না ট্রেন তো ছেড়ে দিচ্ছে অয়ন কি বলবে ভেবে পেল না সোবাহান সাহেব উত্তেজিত গলায় বললেন দৌড়ে গিয়ে ওঠ সিগনাল দিয়ে দিয়েছে অয়ন নিচু গলায় বলল চাচা আমি যাচ্ছি না যাচ্ছ না কেন টাকা জগার করতে পারিনি একজনের দেওয়ার কথা ছিল সে শেষ পর্যন্ত গার্ড বাসি বাজি দিয়েছে ট্রেন নড়তে শুরু করেছে অয়ন ছোট্ট করে নিঃশ্বাস ফেলল মোনার চোখে পানি এসে গেছে সে ভেজা চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে শোবাহেন সাহেব পকেট থেকে মানি বের করে শান্ত গলায় বলল বাবা এই নাও এখানে ছশো টাকা আছে তুমি যাও দৌড়াও অয়নের গলা ধর অয়ন ধরা গলায় বলল বাদ দিন চাচা আমি যাব না অয়নের খুব কষ্ট হচ্ছে সে কখনোই কোথাও সে কখনোই কোথাও যেতে পারে না সেজন্য খুব কষ্ট তো সেজন্য খুব কষ্ট তো তার হয় না আজ কেন হচ্ছে সোবাহিন সাহেব বলল এক থাপ্পড় দেব বেয়াদব ছেলে দৌড় দাও দৌড় দাও মুনা বলল জান অয়ন ভাই যান প্লিজ অয়ন টাকা নিল সে দৌড়াতে শুরু করেছে তার পেছনে পেছনে দৌড়াচ্ছে মুনা কেন ছুটছে তা সে নিজেও জানে না দলের সবাই জানার দিয়ে মুখ বের করে তাকাচ্ছে মোতালেব এবং সঞ্জু হাত বের করে রেখেছে কাছাকাছি এলেই টেনে তুলে ফেলবে এই তো আর একটু আর সোবাহিন সাহেব চোখ বন্ধ করে প্রার্থনা করছে হে মঙ্গলময় এই ছেলেটিকে দারুচিনি দ্বীপে যাবার ব্যবস্থা তুমি করে দাও ট্রেনের গতি বাড়ছে গতি বাড়ছে অয়নের আর ঠিক তার পাশাপাশি ছুটছে মুনা সে কিছুতেই অয়নকে ট্রেন মিস করতে দেবে না কিছুতেই না এখন থেকে শুরু হলো আমাদের নতুন গল্প বেটে মানুষ ভালো দৌড়তে পারে না বেটে মানুষের পা থাকে খাটো খাটো পায়ে লম্বা স্টেপ নেওয়া যায় না কিন্তু বল্টু প্রায় উড়ে যাচ্ছে সে অসাধ্য সাধন করলো ছুটন ছুটন্ত ট্রেন প্রায় ধরে ফেললো তার বন্ধুরা ট্রেনের দরজা জানালায় ভিড় করে আছে রানা হাত বের করে আছে একবার বল্টুর হাত ধরতে পারলেই টেনে তুলে ফেলবে মজার ব্যাপার হচ্ছে বোল্টুর পাশাপাশি ছুটছে মুনা ট্রেনের কামরা থেকে মুখ বের করে যারা উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে তাদের সবার মনে প্রশ্ন এই মেয়েটা পাগলের মতো দৌড়চ্ছে কেন এর তো দারুচিনি দ্বীপে যাওয়ার কথা না মোনাও যে শেষ পর্যন্ত বল্টুর সঙ্গে দৌড়তে থাকবে এবং অবিকল বল্টুর মতোই ট্রেনের দরজার হাতল চেপে ধরবে তা সে নিজেও বুঝতে পারেনি যখন বুঝতে পেরেছে তখন আর সময় নেই ট্রেনের চাকার গতির কাপন ক্রমে বাড়ছে তখন প্ল্যাটফর্মে নেমে যাবার উপায় নেই প্ল্যাটফর্মে হতভম্ব মুখে মুনার বাবা সেবাহান সাহেব দাঁড়িয়ে আছেন তিনি এখনও পুরো ঘটনাটা বুঝতে পারছেন না মেয়েটা হঠাৎ তার পাশ থেকে এমন ছুটতে শুরু করলো মেয়েটা হঠাৎ তার পাশ থেকে এমন ছুটতে শুরু করলো কেন কেন এবার দৌড়ে ট্রেনে উঠে পড়লো ট্রেনে তার বড় ভাই আছে এটা একটা ভরসা অবশ্যই সঞ্জু না থাকলেও সমস্যা হতো না এই ছেলেমেয়েরা তার মেয়েটার কোনো অনাদর করবেন না এরা সঞ্জ এরা সঞ্জুর বন্ধু কিন্তু এদের খুব ভালো করেই চেনেন মুনা ট্রেনের জানলা থেকে মুখ বের করে বাবার দিকে তাকিয়ে হাসল সেবাহীন সাহেব এত দূর থেকে সেই হাসি দেখলেন না তবে তিনি হাত নাড়লেন হাত নেড়ে এক ধরনের অভয় দিলেন বলার চেষ্টা করলেন সব ঠিক আছে বাবার দিকে তাকিয়ে মুনার কান্না পাচ্ছে একা একা দাঁড়িয়ে থাকা বাবাকে কি অসহায় দেখাচ্ছে যেন একজন ক্লান্ত পরিশ্রান্ত মানুষ যার সব প্রিয়জন একটু আগেই ট্রেনে করে অনেক দূরে চলে গেছে যাদের আর কখনোই ফিরে পাওয়া যাবে না মুনার মনে হচ্ছে তার বাবা কাঁদছেন তিনি অল্পতেই কাঁদেন মুনা যখন এসএসসি পরীক্ষা দিতে গেল সেদিনও তিনি কাঁদলেন চোখ মুছতে মুছতে বললেন আহা দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল আজ এসএসসি দিচ্ছে দুদিন পরে বিয়ে দিতে হবে যেদিন এসএসসি রেজাল্ট হলো সেদিনও কাঁদলেন রুমাল চোখে চেপে ধরে গাঢ় স্বরে বললেন আমি খুব খুশি হয়েছি মা খুবই খুশি সেকেন্ড ডিভিশন এমন খারাপ কিছু না ম্যাট্রিকের সেকেন্ড ডিভিশন খুব টাফ বাবা তার জন্য রাজশাহী সিল্কের শাড়ি কিনে আনলেন পরীক্ষা পাশের উপহার মোনার জীবনের প্রথম শাড়ি সারা জীবনে মোনা নিশ্চয়ই অনেক জামা কাপড় কিনবে অনেক শাড়ি কিনবে কিন্তু জীবনের প্রথম শাড়িটার কথা কখনো ভুলবে না আচ্ছা এই তথ্য কি বাবা জানেন বাতাসে মুনার চুল উড়ছে গায়ের ওড়না উঠছে আর সে মনে মনে বলছে কেন আমার বাবা এত ভালো মানুষ হলেন কেন কেন দলের সবাই চোখ বড় বড় করে মুনার দিকে তাকিয়ে আছে কেউ কথা বলছে না বিষয় প্রথম ধাক্কাটা কাটাতে সময় নিচ্ছে ট্রেনের অন্য যাত্রীরাও ব্যাপারটা বেশ আগ্রহ নিয়ে দেখছে মুনাকে তেমন বিচলিত মনে হচ্ছে না দৌড়ে ট্রেনে এসে ওঠার পরিশ্রম এসে ক্লান্ত বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে সারা মুখে ঘাম ওনার প্রান্ত দিয়ে সে মুখের ঘাম মুছল সে এখন দাঁড়িয়ে আছে রানার সামনে বসার জায়গা আছে ইচ্ছে করলে বসতে পারে বসছে না ছেলেরা সিগারেট খাবে বলে আলাদা বসেছে মুনা মেয়েদের দেখতে পাচ্ছে না সে দাঁড়িয়ে আছে মেয়েদের দিকে পেছন ফিরে সবার প্রথমে নিজেকে সামলালো রানা সে থমথমে গলায় প্রায় তোতলাতে বলল তুই কি মনে করে ট্রেনে লাফিয়ে উঠলি চুপ করে আছিস কেন জবাব দে একটা কাজ করলি কিভাবে মোনা কিছু বলল না সে তার বড় ভাই সঞ্জুর দিকে তাকালো সঞ্জু জানালা দিয়ে মুখ বের করে আছে মনে হচ্ছে ট্রেনের কামরায় এত বড় নাটকীয় ঘটনা যে ঘটে যাচ্ছে তার সঙ্গে সঞ্জুর কোনো যোগ নেই সে বাইরের অন্ধকার দেখলেই সে বাইরের অন্ধকার দেখতেই পছন্দ করছে ভাবটা এরকম যেন অন্ধকার অনেক ভাবটা এরকম যেন অন্ধকারে অনেক কিছু দেখার আছে মোনা নামের ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী এই মেয়েটিকে সে চেনে না রানা এবার হুঙ্কার দিল কথা বল মুখ সেলাই করে রেখেছিস কেন কি মনে করে তুই লাভ দিয়ে চলন্ত ট্রেনে উঠে পলি পা পিস্টের চাকা নিচে পড়ে মরেও তো যেতে পারতিস মরিনি তো বেঁচেই আছি ভাগ্যক্রমে বেঁচে আছিস কেন উঠলি এখন বল মোনা সহজ গলায় বলল আমি নিজেও জানি না কেন উঠেছি জানলে বলতাম ঝোঁকের মাথায় উঠেছি এখন আমাকে কি করতে হবে ক্ষমা চাইতে হবে কার কাছে ক্ষমা চাইবো তোমাদের কাছে না ট্রেনের কাছে কথা ঘোরাচ্ছিস কেন স্ট্রেট কথা স্ট্রেট জবাব দে অনুষ্কা বললো রানা আপাতত তোমার জেরা বন্ধ রাখো মেয়েটা হাঁপাচ্ছে ও শান্ত হোক মোনা তুমি এখানে বসো আমি বসবো না বসবে না কেন আমি তেজগা স্টেশনে নেমে যাব আমাকে নিয়ে আমাদের আমাকে নিয়ে আপনাদের কাউকে দুশ্চিন্তা করতে হবে না রানা গম্ভীর কলায় বললো তেজগা নেমে যাবে মানে এই ট্রেন তেজগা থামে না ফার্স্ট ট্রপেজ ভৈরব আমি চেন ট্রেনে আমি ট্রেন ট্রেনে ট্রেন থামাবো তারপর বেবি ট্যাক্সি করে বাসায় চলে যাবো রানা হুঙ্কার দিয়ে বলল তো সাহস বেশি হয়ে যাচ্ছে মুনা তুই টু মাছ সাহস দেখাচ্ছিস মেয়েদের টু মাছ কারেজ ভয়ঙ্কর মুনা ঝাঁঝালো গলায় বলল তুমি উল্টো পাল্টা ইংরাজি বলবে না তো রানা ভাই অসহ্য লাগে আমি উল্টোপাল্টা ইংরেজি বলি হ্যাঁ বলো আর অকরানু ধমক দাও শুধু শুধু আমাকে ধমকাচ্ছ কেন আমি কি করেছি কথা নেই বার্তা নেই তুই লাভ দিয়ে ট্রেনে উঠে পড়লি আর এখন বলছিস আমি কি করছি বলছি তো নেমে যাব বলার পরও ধমকাচ্ছ কেন মুনার গলা ভারী হয়ে এলো নিজেকে সামলানোর আগে চোখে পানি এসে গেল অয়ন ভাই দেখে ফেলছে না তো সে বিবর্ণ মুখে অয়নের দিকে তাকালো যা ভয় করেছিল তাই অয়ন চোখ বড় বড় করে তাকিয়ে আছে মোনা কান্না চাপাতে গিয়ে আরও সমস্যায় পড়ল সমস্ত শরীর ভেঙে কান্না আসছে রানা বিব্রত গলায় বলল কান্না শুরু করলে কি মনে করে স্টপ ক্রাইং শেষে থাবর খাবি মোনা আরও শব্দ করে কেঁদে উঠল ট্রেনের গতি কমে আসছে তেজগা চলে এলো বোধ ট্রেন থামবে না তবে ধীর গতিতে এগোবে মোনা দরজার দিকে এগোচ্ছে রানা বলল তুই যাচ্ছিস কোথায় মোনা জবাব দিল না অনুষ্কা উঠে এলো মুনার পিঠে হাত রেখে কোমল গলায় বলল মোনা তুমি আমার পাশে এসে বসো তুমিও আমাদের সঙ্গে যাচ্ছ মুনা ফোপাতে ফোঁপাতে বলল। আমি আপনাদের সঙ্গে গিয়ে কি করব। আপনারা বন্ধুরা গল্প করতে করতে যাবেন আমি কি করব? আমি কার সঙ্গে গল্প করব। অনুষ্কা মুনার কানের কাছে মুখ নিয়ে প্রায় ফিস ফিস করে বলল। আমার কিন্তু ধারণা গল্প করার মতো মানুষ তোমারও আছে তোমাকে কাঁদতে দেখে সে খুব অস্থির হয়ে পড়েছে তুমি যদি তেজকা স্টেশনে নেমে পড়ো সেও নেমে পড়বে আপা আপনি চুপ করুন তো বেশ চুপ করলাম তুমিও শান্ত হয়ে বসো আমার পাশে বসতে ইচ্ছে না হলে যেখানে ইচ্ছে বসো বসবে আমার পাশে না মোনা করিডোর ধরে এগোচ্ছে রানা যাচ্ছে তার পেছনে পেছনে এই মেয়েকে চোখের আড়াল করা ঠিক হবে না ডেঞ্জারাস মেয়ে কী করে বসে কে জানে হয়তো ফট করে লাভ দিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে গেল যে চলন্ত ট্রেনে উঠতে পারে সে নামতেও পারে রানা নরম গলায় বললো মুনা শোন আমার উপর রাগ করিস না এতগুলো লোক নিয়ে যাচ্ছি টেনশনে মেজাজ হট হয়ে থাকে যাচ্ছিস কোথায় বস জানলার কাছে একটা সিট খালি আছে মুনা বসলো রানা তার পাশে বসতে বসতে বললো তোর পাশে কিছুক্ষণ বসি তোর রাগ কমলে উঠে যাব। আমার রাগ কমেছে তুমি উঠে যে তুমি উঠে যেতে চাইলে উঠে যেতে পারো এতগুলো মানুষকে গাইড করে নিয়ে যাওয়ার টেনশন তুই বুঝবি না তুমি গাইড করে নিয়ে যাচ্ছ মানে গাইড করে নেওয়ার মতো কি আছে সবাই ট্রেনে উঠেছে ট্রেন যাচ্ছে ব্যাপারটা এত সহজ না রে মোনা একটা দলকে নিয়ে বেড়াতে যাবার কি সমস্যা তা শুধু দলপতিই জানে আর কেউ জানে না দলপতি হলো একটা দলের সবচেয়ে লোনলি মানুষ নিঃসঙ্গ শেরপা তুমি বুঝে দলপতি বলতে বলতে মুনাফিক ফিক করে হেসে ফেললো রানার মেজাজ খারাপ হয়ে গেল বড় ফিচেল টাইপ মেয়ের এ মেয়ে ভোগাবে বলে মনে হয় তেজগা স্টেশনে চেন টেনে তাকে নামিয়ে দেওয়াই ভালো ছিল রানা সিগারেট ধরাতে ধরাতে বলল টিকিট চেকার এলে কী বলবো বুঝতে পারছি না দুজন যাচ্ছে উইদাউট টিকিট তুই আর জরি একজনেরটা হলে সামাল দেওয়া যেত দুজনেরটা কিভাবে সামলাবো জরি আপার টিকিট নেই ওর টিকিট থাকবে কেন ওরকে যাওয়ার কথা ওকে স্টেশনে দেখে তো আমার আকিল গুরুম। টেনশনে ব্রহ্মতালু শুকিয়ে গেছে অথচ সবাই নির্বিকার যেন কিছুই হয়নি এ দিন নিয়ে বের হওয়াটাই চূড়ান্ত বোকামি হয়েছে ভেরি গ্রেট মিস্টেক মিস্টেক অব দ্য সেঞ্চুরি জড়ি বসেছে জানালার পাশে সে জানালা দিয়ে মুখ বের করেছে নিজেকে আড়াল করার জন্য বড় একটা ঘুমটাও দিয়েছে তাকে লাগছে নতুন বউয়ের মতোই আর আসলেই তো সে নতুন বউ আজ তার বিয়ে হওয়ার কথা ছিল সব ঠিকঠাক মতো হলে এতক্ষণ সে থাকতো বাসর ঘরে স্বামীর সঙ্গে স্বামীর অধিকার ফলাবার জন্য লোকটা হয়তো এতক্ষণে তাকে নিয়ে চটকাচটকি শুরু করত যদি বিয়ের আসর থেকে পালিয়েছে তার দুহাতে মেহেন্দি সুন্দর ডিজাইন গায়ের শাড়িটি লাল বেনারসি গয়না যা ছিল তা খুলে হাত ব্যাগে রেখেছে শাড়ি বদলানো হয়নি অনুষ্কার একটা শাড়ি নিয়ে ট্রেনের বাথরুমে গিয়ে বদলে এলে হয় ইচ্ছে করছে না পরে ট্রেনের জানলায় মাথা রেখে চুপচাপ বসে থাকতে ভালো লাগছে অনেকদিন পর নিজেকে মুক্ত লাগছে জোরে তার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ বোধ করছে তার বন্ধুরা কেউ এখনও জিজ্ঞেস করেনি কেন জোরি বিয়ের আসর ছেড়ে পালিয়ে এলো সবাই এমন ভাব করছে যেন এটাই স্বাভাবিক এখানে জিজ্ঞেস করার কিছু নেই জোরি ঠিক করেছে কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না সে নিজে থেকেই বলবে কিছুই সে গোপন করবে না কারণ তারা যাচ্ছে দারুচিনি দ্বীপে তারা ঠিক করে রেখেছে দারুচিনি দ্বীপে তাদের মধ্যে কোনো থাকবে আড়াল না তারা তাদের মধ্যকার সব ক্ষুদ্রতা হচ্ছে ইচ্ছে করে সবাই মিলে জড়িকে আলাদা থাকতে দিচ্ছে সবচেয়ে ভালো হতো সে যদি অন্য কোনো কামরায় খানিক্ষণ বসে থাকতে পারত। তা সম্ভব নয় বিয়ের সাজে সাজা একটি মেয়ে কোনো এক কামরায় সঙ্গীহীন একা বসে আছে এই দৃশ্য কেউ সহজভাবে নিতে পারবে না বরং এই ভালো সে আছে বন্ধুদের মাঝে বন্ধুরা তাকে আলাদা থাকতে দিচ্ছে কেউ তার দিকে তাকাচ্ছেও না এখন তারা চা খাচ্ছে ট্রেনের বুফে কারের কুৎসির চা কিছুক্ষণ পর তাই খাওয়া হচ্ছে মহানন্দে খাওয়া হচ্ছে সেই খাওয়ারও এক এক সময় এক এক কায়দা এখন খাওয়া হচ্ছে পিরিচে দশজন ছেলে মেয়ে পিরিচে ঢেলে শব্দ করে চা খাচ্ছে মোটামুটি অদ্ভুত দৃশ্য কামরার অন্য যাত্রীরা কৌতূহলী চোখে তাকাচ্ছে কেউ কিছু জিজ্ঞেস করছে না কুড়ি একুশ বছরের একদল ছেলে মেয়েকে সব সময় বিপজ্জনক ধরা হয় এদের কেউ ঘাটাতে চায় না যাত্রীদের মধ্যে একজনের কৌতূহল প্রবল হয় সে বিপজ্জনক কাজটি করে ফেললো মোতালেবকে বলল আপনারা কোথায় যাচ্ছেন মোতালেব তৎক্ষণাৎ অত্যন্ত গম্ভীর হয়ে বললো আপনি অত্যন্ত জটিল প্রশ্ন করেছেন মানব সম্প্রদায় কোথায় যাচ্ছে তা সে জানে না জানলে মানব সম্প্রদায়ের আজ দুর্গতি হতো না যাত্রীদের বেশিরভাগই হাসছে শুধু প্রশ্নকর্তা এবং মোতালেব এই দুজন গম্ভীর মুখে দুজনের দিকে তাকিয়ে আছে মোতালেবের অনেক দায়িত্বের একটা হচ্ছে পুরো দলটাকে হাসাতে হাসাতে নিয়ে যাওয়া সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করছে সবাই হাসছে শুধু জোরই হাসছে না সে অন্ধকারের দিকে তাকিয়ে আছে একসময় সে মনে মনে বলল আল্লাহ তুমি আমার মনটা ভালো করে দাও অনুষ্কা বলল জরি তো ঠান্ডা লাগবে মাথা ভেতরে টেনে নে কচ্ছপের মতো সারাক্ষণ মাথা বের করে আছিস কেন জরি বলল আমার ঠান্ডা লাগছে না বাইরে দেখার কিছু নেই অন্ধকারে শুধু শুধু তাকিয়ে আছিস জরি গলায় বলল এই মুহূর্তে আমার অন্ধকার দেখতেই ভালো লাগছে ফিলোসফারের মতো কথা বলছিস যে আচ্ছা আর বলবো না চল তোকে নিয়ে চা খেয়ে আসি জায়গা ছেড়ে নড়তে ইচ্ছে করছে না আয় তো তুই জড়ি উঠল অনুষ্কা জড়ির হাত ধরে ফিসফিস করে বলল চোখ মোচ তোর চোখে পানি মুখের হাসি সবাইকে দেখানো যায় চোখের পানি কাউকে দেখাতেনি তুই নিজেও তো ফিলোসাফারের মতো কথা বলছিস ফিলোসফি ছোঁয়াচে রোগের মতো একজনকে ধরলে সবাইকে ধরে কিছুক্ষণ পরে দেখবে আমাদের বল্টুও ফিলোসফারের মতো কথা বলতে শুরু করবে তারা দুজনে একই সঙ্গে বল্টুর দিকে তাকালো বল্টু বলল তোমরা যাচ্ছ কোথায় চা খেতে যাচ্ছি চল চলো আমিও যাব তোদের বডিগার্ড হিসেবে যাব বল্টু তোমাকে যেতে হবে না তুমি যেখানে বসে আছো সেখানে বসে থাকো নো মুভমেন্ট বোল্টু নামটা না ডাকলে হয় না আমার সুন্দর একটা নাম আছে অয়ন অনুষ্কা বলল এমন কাব্যিক নাম তোমাকে মানায় না বল্টু হল তোমার জন্য সবচেয়ে লাকসই নাম বল্টু মিস্টার বি বুফেকার একেবারে শেষ মাথায় এদের অনেকক্ষণ হাঁটতে হলো অনুষ্কা এখনও জরির হাত ধরে আছে হাত ধরাধরি করে এক কামরা থেকে অন্য কামরা যাওয়া বেশ ঝামেলার ব্যাপার কিন্তু অনুষ্কা হাত ছাড়ছে না অনুষ্কা বলল জরি তোর কোন জার্নিটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয় ট্রেন জার্নি আমারও কি জন্য বলতো চারিদিক দেখতে দেখতে যাওয়া যায় হয়নি নি ট্রেনে চলার সময় ঝিক 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 শব্দ হতে থাকে এক ধরনের তাল তৈরি হয় নাচের তাল এই জন্যই ভালো লাগে আমি এইভাবে কখনো ভাবিনি আমিও ভাবিনি বাবার কাছে শুনেছি আমার কাছে মনে হয়েছে এটাই বোধ ট্রেন জার্নি ভালো লাগার আসল কারণ কামরায় গাড়ি ভরা ঘুম রজনী নিঝুম ট্রেনে উঠলেই অনুষ্কার এই লাইনগুলো মনে হয় এখনো মনে হচ্ছে যদিও কারো চোখে ঘুম নেই রজনীও নিঝুম নয় ট্রেনের শব্দ ছাড়াও আকাশে মেঘ ডাকছে বৃষ্টি কি হবে হলে খুব ভালো হয় অনুষ্কা বলল এক কামরা থেকে আরেক কামরায় যাবার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না জরি বলল হুম সার দেওয়ার জন্য সার দেওয়া সে আসলে কিছুই শুনছে না তা শুনতে ইচ্ছে করছে না সব মানুষই দিনের কিছু সময় নিজের সঙ্গে কথা বলে পাশের অতি প্রিয়জনও কি বলছে পাশের কোনো প্রিয়জনও কি বলছে না বলছে তা কানে যায় না অনুষ্কা বলল এক কামরা থেকে অন্য কামরা যাবার ব্যাপারটা ইন্টারেস্টিং কেন বলতো জানি না প্রতিটি কামরার আলাদা অস্তিত্ব আছে এক একটি কামরা পার হচ্ছি আর মনে হচ্ছে আমরা আলাদা অস্তিত্ব অতিক্রম করে এগোচ্ছি হুম তুমি তুই আমার কথা কিছুই শুনছিস না মন দিয়ে শুনলে হেসে ফেলতি কারণ আমি খুব সস্তা ধরনের ফিলোসফি করছি আচ্ছা বুফে কারের ম্যানেজার বলল কাটলেট আর বোম্বাই টোস্ট ছাড়া কিছু নেই অনুষ্কা বলল কাটলেট এবং বোম্বাই টোস্ট খাবার জন্য আমরা আসিনি আমরা চা খেতে এসেছি চা নাই ওভালটিন আছে ওভালটিন ওভালটিন কে খায় বাংলাদেশ হচ্ছে চায়ের দেশ এখানে পাওয়া যাবে চা বিদেশিদের জন্য কফি ওভালটিন কেন ম্যানেজার হাই তুলো জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না ওভালটিন বিক্রি করলে লাভ অনেক বেশি থাকে এই তথ্য মেয়ে দুটিকে দেবার কোনো প্রয়োজন নেই অনুষ্কা বলল ভাই আপনি এমন বিশ্রি করে হাই তুলবেন না আমরা চা খেতে এসেছি চা খাবো আপনি কোত্থেকে থেকে জোগাড় করবেন তা আপনার ব্যাপার এগারোটার পর সার্ভিস বন্ধ বন্ধ সার্ভিস চালু করুন আমরা ওই কোনায় বসছি চা না খেয়ে যাবো না শুনুন চিনি যেন কম হয় গাদাখানি চিনি দিয়ে শরবত বানিয়ে ফেলবেন না ম্যানেজারের কোনো ভাবান্তর হলো না সে আবার হাই তুলল চলতি ট্রেনে ছোটোখাটো ঝামেলা হয় ওসব পাত্তা দিলে চলে না চা অবশ্য সে সহজেই দিতে পারে টি ব্যাগ আছে গরম পানি আছে কিন্তু দরকারটা কি মেয়ে দুটো খানিকক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে চলে যাবে রাগারাগিও হয়তো করবে করুক না অসুবিধা কি সুন্দরী মেয়ে রাগারাগি করলেও দেখতে ভালো লাগে ম্যানেজার মনে মনে অতি কুৎসিত একটা গালি দিল সুন্দর সুন্দর মেয়েদের ওসব গালি দিতেও ভালো লাগে ওদের শুনিয়ে গালিটা দিতে পারলে হয়তো আরও ভালো লাগতো সেটা সম্ভব না জরি এবং অনুষ্কা মুখোমুখি বসেছে জানলা খোলা খোলা জানলায় হু হু করে হাওয়া আসছে ওদের শাড়ির আঁচল পতাকার মতো পতপত করে উঠছে অনুষ্কা বলল কি বাতাস দেখেছিস হুম আকাশের দিকে তাকিয়ে দেখ দারুণ বৃষ্টি হবে ঝমঝমি একটা বৃষ্টি দরকার ঝমঝমি বৃষ্টি নামলেই তোর মনের মেঘ কেটে যাবে মনোবিশেষজ্ঞ হলি কবে থেকে অনেক দিন থেকে আমি নিজেই রোগী নিজেই ডাক্তার আমার নিজের মন কিভাবে খারাপ হয় কীভাবে ভালো হয় তা আমি মনিটার করি মনিটার করতে করতে আমার এখন এক ধরনের ক্ষমতা হয়েছে মন ভালো করার কৌশল আমার চেয়ে ভালো কেউ জানে না বৃষ্টি নামলেই আমার মন ভালো হয়ে যায় বৃষ্টি নামলেই আমার মন ভালো হয়ে যাবে ইয়েস ম্যাডাম তোর মন হয়তো ভালো হবে কিন্তু সবার মন তো আর তোর মতো না আমরা সবাই আলাদা 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 হলেও এক ধরনের মিল আছে দুঃখ পেলে সবারই মন খারাপ হয় সবাই কাঁদে কেউ শব্দ করে কেউ নিঃশব্দে জরি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল সবাই যে কাঁদে তা কিন্তু না কেউ কেউ হেসেও ফেলে অনুষ্কা চুপ করে গেল জরি বলল চা কিন্তু এখনও দেয়নি লোকটাকে দেখে মনে হচ্ছে না সে দেবে দেখ দেখ কি বিশ্রী করে তাকাচ্ছে অনুষ্কা বলল কী ব্যাপার এখনও যে চা আসছে না ম্যানেজার বলল একবার তো বলেছি এগারোটা বাজে সব বন্ধ আমরা কিন্তু চা না খেয়ে যাবো না ম্যানেজার মনে মনে তার প্রিয় গালটা দিল আফসোস এরা শুনতে পাচ্ছে না শুনতে পেলে দৌড়ে পালিয়ে যেত সে যেখানে বসেছে সেখান থেকে মেয়ে দুটিকে পরিষ্কার দেখা যাচ্ছে না তাতে অসুবিধা নেই পেছন দিক থেকে একজনের পেটের খানিকটা অংশ দেখা যাচ্ছে ফর্সা পেট দেখতে ভালো লাগছে এখান থেকে অনুমান করা যায় গোটা শরীরটা কেমন অনুষ্কা ম্যানেজারের দিকে তাকিয়ে আবার বলল কি চা দেবেন না ম্যানেজার বলল না অনুষ্কা নিঃশ্বাস ফেলে বললো না শব্দটা কি খারাপ লাগে লক্ষ্য করেছি চোরি অথচ এই শব্দটাই আমরা সবচেয়ে বেশি শুনি আমরা নিজেরাই প্রচুর বলি আমি বলি না আমি সব সময় হ্যাঁ বলার চেষ্টা করি সবার সাহস তো তোর মতো না অনুষ্কা বলল আমি আসলে কিন্তু ধরনের একটা মেয়ে সবসময় সাহসী মুখোশ পরে থাকি আমাদের মধ্যে সত্যিকারের সাহসী যদি কেউ থাকে সে হলি তুই নিজে আমাকে সাহসী বলছিস কেন বিয়ের আসর থেকে তুই পালিয়ে এসেছিস তোর গায়ে এখনও বেনারসি শাড়ি কটা মেয়ে কাজ পারবে কাজটাকে আমি ঠিক করেছি তা তো আমি বলতে পারবো না তুই বলতে পারবি আমি বাইরে থেকে তোর ব্যাপারটা দেখে কি করে মতামত দেব যে ছেলেটার সঙ্গে আমার বিয়ে হচ্ছিল সেই ছেলেটা ভালো না মন্দ ছেলে মানুষের ভালো মন্দ চট করে বোঝা যায় না তোর সঙ্গে তো ছেলেটার পরিচয়ই হয়নি তুই বুঝলি কি করে সে মন্দ বিয়ের দুদিন আগে সে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে যাচ্ছি হঠাৎ সে আমার গায়ে হাত দেয় ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমার পেছনের সিট আমরা পেছনের সিটে গায়ে হাত দেয় মানে কি হাতে হাত রাখে যে ছেলে জানে দুদিন পর তোর সঙ্গে তার বিয়ে হচ্ছে সে অবশ্যই তোর হাতে হাত রাখতে পারে আমি তাতে কোনো সমস্যা দেখি না হাতে হাত রাখা নয় অন্য ব্যাপার কুৎসিত ব্যাপার আমি মুখে বলতে পারবো না এবং এই ব্যাপারটা ড্রাইভারের সামনে ঘটে ড্রাইভার গাড়ির ব্যাকভিউ মিরোরে পুরো ব্যাপারটি দেখতে পাচ্ছিল সে ছিল নির্বিকার কারণ এ জাতীয় ঘটনায় গাড়িতে আরও ঘটেছে এটা ড্রাইভারের কাছে নতুন কিছুই ছিল না তুই তখন কি করলি কঠিন গলা ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম তারপর গাড়ির দরজা খুলে দৌড়ে পালিয়ে গেলাম কী ঘটেছিল বাসার সবাইকে বললি হ্যাঁ বিয়ে ভেঙে দেবার জন্য আমি আমার বড় চাচার পা পর্যন্ত জড়িয়ে ধরে কাটলাম বড়ো চাচা রাজিই হলো না কারণ ছেলের নাকি মস্তানদের সঙ্গে ভালো কানেকশন এরকম কিছু করলে ভয়ঙ্কর ক্ষতি হবে জেনে শুনে তোর বড় চাচা এমন একজন ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করলেন হ্যাঁ করলেন কারণ এ ছেলের সঙ্গে আমার বিয়ে হলে চাচার ব্যবসার সুবিধা হয় বিয়ের আসর থেকে তুই পালিয়ে এলি কীভাবে বড়ো চাচি ব্যবস্থা করে দিলেন আমি হতাশ হয়ে হাল ছেড়ে বসেছিলাম বড় চাচি পালিয়ে যেতে বললেন আগে তো শুনেছিলাম তোর চাচি তোকে দেখতে পারে না মানুষকে চট করে চেনা যায় না এই চাচি আমাকে সত্যি সত্যি অপছন্দ করতেন সারাক্ষণ কঠিন সব অপমান করতেন আমরা যে তার বাড়ির আশ্রিত অন্নদাস এই কথা দিনের মধ্যে খুব কম হলেও দশবার মনে করিয়ে দিতেন অথচ এই তিনি আমার চরম দুঃসময় আমার পাশে এসে দাঁড়ালেন আমার মা আমার পাশে এসে দাঁড়ানো না আমার বাবাও না কে পাশে এসে দাঁড়ালো আমার বড় চাচি অনুষ্কা বলল চায়ের ব্যাপারটা মন থেকে তাড়াতে পারছি না মনে হচ্ছে এক কাপ চা না খেতে পারলে মরে যাব। কি করা যায় বলতো যদি বলল এখন আর শুধু একটা জিনিসই করা যেতে পারে ওই লোকটার পায়ে ধরা সেটা কি ঠিক হবে সামান্য এক কাপ চায়ের জন্য পা ধরা তাও যদি সুন্দর পা হতো একটা কথা ছিল অনুষ্কা অন্য মনস্ক গলায় বলল পায়ে ধরে সাধা রানা হৃদায় রাধা এই দুটো লাইন রবীন্দ্রনাথের কোন গল্পে আছে বলতো জানি না বলতে পারবো না হঠাৎ কবিতার লাইন কেন অনুষ্কা বললো তোর পায়ে ধরার কথা থেকে মনে এলো আমার মন বিচিত্র আমাদের মন বিচিত্র এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি করে গল্পগুচ্ছে আছে জানি কিন্তু কোন গল্পে মনে পড়ছে না আমার কিছু মনে না এলে খুব অস্থির লাগে মাথায় চাপা যন্ত্রণা হয় আমার ইচ্ছে করছে ডেকে ডেকে সবাইকে জিজ্ঞেস করি হ্যালো ম্যানেজার সাহেব বলুন তো পায়ে ধরে সাধা রানা রাধা এই লাইন দুটো রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের কোন গল্পে আছে ম্যানেজার কঠিন চোখে তাকিয়ে রইল জরি বলল শুভ্র বলতে পারবে যদি কেউ জানে শুভ্র জানবে শুভ্র শুকনো মুখে একটা সিগারেট ধরিয়েছে সিগারেট ধরানোর অস্বস্তিতে সে প্রায় মরে যাচ্ছে মোতালেবে চাপাচাপিতে এটা করতে হয়েছে মোতালেব হুঙ্কার দিয়ে বলেছে খাবি না মানে খেতে হবে গুড বয় হয়ে অনেক দিন পার করেছিস আর না এখন আমরা ব্যাড বয় হব অবশ্যই খেতে হবে সিগারেট খেতে হবে গাজা খেতে হবে শার্টের বুকের বোতাম খোলা রাখতে হবে মেয়েরা আশপাশ দিয়ে থাকলে অশ্লীল রসিকতা করতে হবে খোলা শার্টের বুকের বোতাম খোলা যাতে বুকের লোম দেখা যায় তোর বুকের লোম আছে সুব্রত চোখ মুখ লাল হয়ে গেল মোতালেব বলল লজ্জায় তুই দেখি টমেটোর মতো হয়ে গেছিস ফুসফুস ভর্তি করে সিগারেটের ধোয়া নেই দেখবি লজ্জা কেটে যাবে লাজুক মানুষ এই জন্যই সিগারেট বেশি খায় লজ্জা ঢাকার জন্য খায় গাজা খেলে কি হয় জানিস না লজ্জা বেড়ে যায় গাজা হল লজ্জা বর্ধক বিরাট বডি বিল্ডারও দেখবি গাজার কলকেতে টান দিয়ে মিহি মেইলি কলায় কথা বলবে গাজার অন্য মজা শুভ্র বলল তুই গাজা খেয়েছিস অবশ্যই খেয়েছি গাজা খেয়েছি কালী পুজোর সময় ভাঙের যে শরবত করে তাও খেয়েছি ভাঙের শরবত খেলে ইন্টারেস্টিং ব্যাপার হয় কি হয় শুনতে চাস চাই এই তো পথে আসছিস আমার ধারণা ছিল তুই বলবি শুনতে চাই না দাঁড়া তোকে বলবো কি হয় তার আগে জরি আর অনুষ্কাকে নিয়ে আসি ওরা কোথায় চা খেতে গিয়েছে বুফেকারে চল ওদের নিয়ে আসি ভাঙ খেলে কী হয় ওটা শুনলে মেয়েরা খুব মজা পায় এটা বলতে হবে মেয়েদের সামনে শুব্রুর খেতে ইচ্ছে করছে না সিগারেট হাতে নিয়ে হাঁটতে লজ্জা লজ্জা লাগছে তার কাছে মনে হচ্ছে সে কোনো অপরাধ করে ফেলেছে এবং মা পরিষ্কার দেখছেন এক্ষুনি যেন তিনি বললেন শুভ্র বাবা তোমার হাতে কি মোতালেব বলল সবাই মিলে ছাদে বসে যেতে পারলে ইন্টারেস্টিং হতো ট্রেনের ছাদে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে দারুণ লাগে শুভ্র বলল ভয় লাগে না প্রথম দু তিন মিনিট ভয় লাগে তারপর আর লাগে না অনুষ্কা ওদের দেখেই বলো ওই ম্যানেজার আমাদের চা দিচ্ছে না আধ ঘন্টার মতো বসে আছি একটু বলো তো দেখ একটু বলে দেখো না মোতালেব বলল তোমার মতো রূপবতীকে চা দেয়নি আমাকে দেবে হাতি ঘোড়া গেল তল মোতালেব বলে কত জল তোমার তো অনেক টেকনিক আছে আচ্ছা দেখি একটা নিউ টেকনিক অ্যাপ্লাই করে দেখি শুভ্র তুই আয় আমার সঙ্গে এই টেকনিকে ম্যান পাওয়ার লাগে শুভ্র বাধ্য ছেলের মতো রওনা হলো সে ভাবছিল তার হাতে সিগারেট দিকে জড়ি বা অনুষ্কা কিছু বলবে তারা কিছু বলেনি শুধু জরি সিগারেটের দিকে তাকিয়েই বিচিত্র ভঙ্গিতে এসেছে বাচ্চা ছেলে বাবার জুতোয় পা ঢুকিয়ে হাঁটার চেষ্টা করলে মারা যেমন ভঙ্গিতে হাসে অনেকটা সেই ভঙ্গির হাসি মোতালেব কাচুমাচু মুখে ম্যানেজারকে বললো ভাই যান রূপবতী দুই মহিলা আধ ঘন্টার উপর বসে আছে এদের চা দিচ্ছেন না কেন বুফে বুফেকার বন্ধ এখানে আসার পথে দেখলাম টিপটে চা নিয়ে ফার্ট এখানে আসার পথে দেখলাম টি পট টিপটে চা নিয়ে ফার্স্ট ক্লাসের দিকে যাচ্ছে আগে অর্ডার ছিল ভাই আমরা গল্পগুজব করতে করতে ছুটি কাটাতে যাচ্ছি দেন না দশটা টাকা না হয় বেশি রাখেন নো প্রবলেম বললাম তো হবে না এর আমাদের দুজনকে আশা করে পাঠিয়েছে এর নাম শুব্র অতি ভালো ছেলে শুভ্রুর প্রেস্টিজের একটা ব্যাপারও আছে চা নিয়ে যেতে না পারলে মেয়েগুলোর সামনে শুভ্রুর মান থাকবে না এক কথা কয়বার বলবো আপনারা কেন বিরক্ত করছেন তাহলে কি এদিন নিয়ে তাহলে কি এদিন নিয়ে উঠে চলে যাব সেটা আপনার ইচ্ছা ভাইজান আমরা কিন্তু ভালো মানুষ না এখন আমরা দুইজন আপনার গায়ে থুতু দিব থু করে একদৌল থুতু ফেলব হতবম্ব ম্যানেজার বলল কি বললেন আপনার গায়ে থুতু ফেলব ফাজলামি করছেন নাকি জি না ব্রাদার ফাজলামি করছি না শুভ্র এর গায়ে থুতু ফেলতো শুভ্র সঙ্গে সঙ্গে থু করে থুতু ফেললো এবং থুতু ফেলে তার নিজেই বিস্ময়ের সীমা রইল না এটা সে কী করলো কিভাবে করতে পারলো ম্যানেজার লোকটা কি অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে শুভ্র করুণ চোখে তাকালো মোতালেবের দিকে মোতালেব সহজ গলায় বলল এখন আমরা যাই বন্ধুদের সঙ্গে গল্প করতে যাই আরও পনেরো মিনিট অপেক্ষা করব পনেরো মিনিটের মধ্যে যদি চা না আসে তাহলে ট্রেনের দরজা খুলে ধাক্কা দিয়ে তোকে নিচে ফেলে দেব আমরা আমার ভালো নাম মোতালেব বন্ধুরা বলে মোতামিয়া একবার এক পাজির গায়ে পিসাব করে দিয়েছিলাম সেই থেকে মোতামিয়া নাম মোতালেবরা জরিদের কাছে ফিরে গেল জরি বলল চা আসছে মোতালেব বলল বুঝতে পারছে না তবে সম্ভাবনা আছে ওষুধ দিয়ে এসেছি ওষুধে কাজ হবে কি না জানি না হতে পারে আবার নাও হতে পারে আবার উল্টো অ্যাকশনও হতে পারে ওষুধটা কী মাল্টিডোজের সালফার ড্রাগ দেওয়া হয়েছে সালফার ড্রাকে কাজ না হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক জরি বললো শুভ্রর মুখটা এমন মলিন ডাকছে কেন কি হয়েছে শুভ্র শুভ্র জবাব দিল না চোখ নিচে নামিয়ে নিল লজ্জায় সে মাথা তুলতে পারছে না অনুষ্কা বললো আচ্ছা শুভ্র এই লাইন দুটো কোথায় আছে বলতে পারবে পায়ে ধরে সাধা রানাহিদায় রাধা শুভ্র ক্ষীণগলায় বলল গল্প আছে গল্পের নাম কি গুপ্তধন থ্যাংক ইউ লার্ন কানা বাবা থ্যাংক ইউ ভেরি মাচ প্রশংসা বাক্যেও শুভ্রের কিছু হলো না তার মুখ মলিন হয়েই রইল তা শুধু মনে হচ্ছে যদি কোনোদিন মা এই ঘটনা জানতে পারেন তার কেমন লাগবে মা অবশ্যই জানতে চাইবে সে কেমন করে এই কাজটা করলো তখন সে কি বলবে কিংবা মা হয়তো কিছুই জানতে চাইবে না শুধু শান্ত চোখে তাকিয়ে থাকবেন সে তো আরও ভয়াবহ